কে আমেরিকার বিমান বাহিনীর সদস্য হয়েও রাগে ক্ষোভে দুঃখে প্রতিবাদ জানানোর ইচ্ছার সামনে রেখে নিজের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলেছে আর যদি খালি কালেমাটাও পড়তো তার জন্য নিয়মিত দোয়া করতাম নিয়মিত আরে অন্তরটা কাটতে শুরু করে দিয়েছে যে একজন কাফের এতটুকু দরদ দেখাতে পেরেছে মুমিনদের জন্য কিন্তু আমরা মুসলমানরা বিশেষ করে এই 57টা মুসলিম দেশের তথাকথিত মুসলিম নেতারা এই দরদটা দেখাতে পারে নাই আমাদের ভাইদের জন্য তো মুসলমানে যদি মুসলমানের দুঃখ না বোঝে কে বুঝবে কাফের কাফররা তো বোঝে না বোঝার কথাও না কিন্তু মাঝে মধ্যে দুঃখ লাগে কাফররা যে দরদ দেখায় সেই দরদ আমরা মুসলমানরা অনেক সময় দেখাতে পারি না এই যে 4 মাস হয়ে গেল ফিলিস্তিনের সাথে হামাসের সাথে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের একটা মুসলিম দেশ এই মুজাহিদদের সঙ্গে মিলিত হয়েছে মুসলমানদের দেশ নাকি আছে 57টা 57টা দেশের 57টা আর্মি এত আর্মি পেলে কি হবে আরে কোন কোন দেশ নাকি ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী ওই পারমাণবিক চুবায় কি পানি খাবে নাকি আরে মুসলমানের দুর্দিনে যদি মুসলমানের শক্তি কাজে না লাগে ওই শক্তির তো কোনো ফায়দাই আমি চোখে দেখি তা আমাদের প্রথম কিবলা ভেঙে গুড়িয়ে দিতে চাচ্ছে এখানে মন্দির বানাতে চাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে বাবরি মসজিদ ভেঙে মন্দির তো বানিয়ে ছেড়েছে আবার জ্ঞানবাপী মসজিদ নামে বানারসে এক মসজিদ আছে ওটার ব্যাপারে বানারসের জজ কোর্ট রায় দিয়েছিল যে ওখানে এখন থেকে বেজমেন্টে নিয়মিত পূজা হবে মসজিদ মানুষ খরচ করে মসজিদ তৈরি করে পূজার জন্য না রবের ইবাদতের জন্য রায় দিয়েছে মসজিদের মধ্যে বেজমেন্টে নিয়মিত পূজা হবে এখন এটা নিয়ে হাইকোর্টে এর বিরুদ্ধে আপিল করেছে আপিলও খারিজ এখন হাইকোর্টে রায় বহাল রেখেছে নিয়মিত পূজা হবে এবং প্রতিদিন পূজা হচ্ছে তো দুনিয়াতে মুসলমানদের এত শক্তি এত বাহিনী এত পারমাণবিক শক্তি দিয়ে হবেটা কি আল্লাহর ঘরের ইজ্জতে যদি হেফাজত করতে না পারে এই জ্ঞানবাপী মসজিদের সাথে মুসলমানদের কত ইতিহাস কত ঐতিহ্য জড়িত এমনকি ভারতের প্রখ্যাত আলেম বড় একজন শায়খ হিসাবে যিনি পরিচিত আসির আদ্রবি তিনি এই মসজিদের খতিব ছিলেন আজ সেখানে পূজা শুরু করে দিয়েছে আজিব তামাশা যে এই যে এত মাস ধরে লড়াই করছে 75 বছরের দীর্ঘ যুদ্ধ আর 4 মাসের টানা লড়াই ফিলিস্তিনের বুকে একটা দেশ একটা বাহিনী কেউ তো তাদের পাশে গিয়ে দাঁড়ালো না তাহলে দিন শেষে ফায়দাটা কি হলো অথচ ইতিমধ্যে একজন কাফের সেনা কাফের মানে হলো মার্কিন বিমান বাহিনীর সদস্য তার কাছে জিনিসটা এতটা খারাপ লেগেছে ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে নিজের গায়ে আগুন জ্বালিয়ে পুড়ে ছাই হয়ে গেছে কেন এই দুঃখে যে তোমরা এই যে এতগুলো মুসলমানকে মারছো এটা কোনো মানুষ কিছুতে সয়ে নিতে পারে না আর জীবন থাকতে যদি এই মানুষগুলোকে বাঁচাতে না পারি তাহলে এই জীবন রাখারও কোনো অর্থ হয় না তো মুসলমান না কালেমা পড়ে নাই কিন্তু একজন কাফের হয়েও এমনকি আমেরিকার বিমান বাহিনীর সদস্য হয়েও রাগে ক্ষোভে দুঃখে প্রতিবাদ জানানোর ইচ্ছার সামনে রেখে নিজের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলেছে আর যদি খালি কালেমা পড়তো তার জন্য নিয়মিত দোয়া করতাম নিয়মিত আরে অন্তরটা কাটতে শুরু করে দিয়েছে যে একজন কাফের এতটুকু দরদ দেখাতে পেরেছে মুমিনদের জন্য কিন্তু আমরা মুসলমানরা বিশেষ করে এই 57টা মুসলিম দেশের তথাকথিত মুসলিম নেতারা এই দরদটা দেখাতে পারে নাই আমাদের ভাইদের জন্য অথচ মুসলমানরে মারতে আবার ঠিকই কোনো সমস্যা হয় না সৌদি আরব গিয়ে ইয়ামানে মুসলমান মারে আমেরিকার সাথে মিলে আরও কত দেশ দেখা যায় নিজের স্বার্থের জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর হামলা করে ওই সময় শক্তি কাজে লাগে কিন্তু কাফের বিরুদ্ধে যুদ্ধে নামতে আর রাজি থাকে তো যে প্রসঙ্গে বলছিলাম আল্লাহ রসুলকে আল্লাহ দিতে কম দেন নাই বহুত দিয়েছে কিন্তু মানুষের যত সম্পদ থাকুক না কেন যদি সম্পদের পাহাড়ও থাকে দিলের মধ্যে যদি সম্পদ না ঢোকে আর এই বাইরের সম্পদের ব্যাপারে আল্লাহর প্রতিটা হক প্রতিটা বিধান রক্ষা করে এতে সমস্যা হয় না কিন্তু আমাদের ঝামেলা হলো বাইরে যতটুকু থাকে ভেতরে এর চাইতে আরও বেশি বাইরে আছে 100 টাকা অন্তরে ঢুকে আছে 1 কোটি টাকা পৃথিবীতে বড়লোক হতে চায় না গরিব হালত নিয়ে সন্তুষ্ট কয়জন অথচ আল্লাহ নবী বড়লোক হওয়ার কি কি ফজিলত বলেছেন আমাকে এসে শোনান দেখি যে সেরে বড়লোক হলে এই এই ফায়দা কিন্তু গরিবের ফায়দা নিয়ে হাদিস তো এর চাইতে বহুগুণ বেশি আল্লাহ রাসুল নিজে দোয়া করেছেন আল্লাহর কাছে হে আল্লাহ যতদিন বাঁচাবেন দুনিয়াতে মিসকিন হিসাবে বাঁচান যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দেন কেয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করান আল্লাহ মাহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা অসুরনি ফি জুমরাতিল মাসাকিন মিসকিন আর গরিব এক না গরিব মানে যার কিছু আছে
আছে কিছু আছে আর মিসকিন মানে একেবারেই নিঃস্বজ আর কিছুই নাই তা আল্লাহ নবী নিজে দোয়া করছেন আল্লাহ মিসকিন হিসাবে বাঁচান মিসকিন হিসাবে মরণ দেন কিয়ামতের দিন মিসকিনদের দলে হাশর করান তো যদি বড়লোক হওয়াটাই ভালো হতো নবী চেয়েছে দোয়া করতেন না আল্লাহ আমারে বড়লোক বানান উপরন্তু বড়লোক আগে জান্নাতে যাবে না গরীব কয়দিন আগে তা 500 বছর মানে কি যে 2024 এক বছর 2025 আর এক বছর এভাবে 500 বছর না রে বরং এমন 500 বছর যার এক একটা দিন 1000 বছরের সমান وان يوما عند ربك كالف سنه مما تعدون একদিন যদি 1000 বছরের সমান হয় তাহলে এক বছর কত লক্ষ বছরের সমান এভাবে 500 বছর কত কোটি কোটি বছরের সমান আল্লাহ যদি এক মুহূর্ত আগেও জান্নাতে দেন এটা তো তার দয়া তার মায়া আর এত কাল আগে যদি জান্নাতে যেতে পারি দুনিয়া কষ্ট করেছে কয় বছর 60 বছর 70 বছর তো 60 বছর কষ্ট করে 60 বছর আগে জান্নাতে গেলেই তো বেশি কিন্তু সেখানে 500 বছর তো এমন 500 যার প্রতিটা দিন দুনিয়ার হাজার বছরের সমান এই রকম কপাল কয়জনের হয় তো সুতরাং এই দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখবেন জরুরত পরিমাণে আর মহব্বত রাখবেন আখিরাতের সাথে জান্নাতের সাথে জান্নাত আমাদের স্থায়ী ঠিকানা দুনিয়া আমাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানার বর্তমান ঠিকানা বুঝবেন মনে করেন ঢাকা শহরে গিয়েছেন চাকরি বাকরি করতে বাসা একটা নিলেন মিরপুরে অথবা রামপুরায় অথবা অন্য কোন এলাকায় যখন আপনি চাকরিতে জয়েন করতে গেলেন ফর্ম পূরণ করবেন আপনার এখানে দুটো ঠিকানার অপশন থাকবে একটা স্থায়ী ঠিকানা আর একটা বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা সহজেই চেঞ্জ হয় স্থায়ী ঠিকানা সাধারণত অতি সহজে চেঞ্জ হয় না তো এখন স্থায়ী ঠিকানা লিখলে লিখবেন বিশ্বম্ভরপুরের নাম বর্তমান ঠিকানা লিখলে লিখবেন ঢাকায় যেখানে উঠেছেন ওই জায়গার নাম কেন কারণ এটা আপাতত থাকার জায়গা আজ আছে কাল নাই দিল এখানে লাগে না দিল ওই বাড়িতেই লেগে থাকে যার কারণে যারা বিদেশে থাকে বাড়ি বিদেশে না করে বাড়ি সিলেটেই করে এমনকি বিয়েটা পর্যন্ত বিদেশের কোনো বেড়িরে না করে এই দেশে এসেই অধিকাংশ বিয়ে করে কেন কারণ চিন্তা করে এটা আমার বর্তমান ঠিকানা চিরকালকে এখানে থাকবো নাকি আপনজনকে ছেড়ে টাকা হলেই ভালো থাকা যায় নাকি তো মন পড়ে থাকে এখানে তো সে চিন্তা করে যে আমাকে স্থায়ী ঠিকানা নিয়েই বেশি ভাবতে হবে তো এখন এই বিশ্বম্ভরপুর এটাও তো আসল স্থায়ী ঠিকানা না স্থায়ী ঠিকানা হবে সেটা স্থায়ীভাবে থাকবেন যেখানে তো বিশ্বম্ভরপুর স্থায়ীভাবে থাকতে পারবেন মরা লাগবে না স্থায়ীভাবে যদি থাকতে নাই পারেন তাহলে আসল বাড়ি কোনটা আমাদের বুজুর্গরা বলতেন আর দুনিয়া দারু মাল্লা দার লাহু ও মালু মাল্লা মাল লাহু ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকল লাহু দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিচ্ছু নাই আরে দুনিয়ার সুখ করতে নিষেধ নাই ইসলামই তো দোয়া শিখিয়েছে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়াতেও সুখ দেন কল্যাণ দেন আখেরাতেও সুখ দিয়েন কল্যাণ দিয়েন তো ইসলাম তো দুনিয়ার সুখকে বিরোধিতা করে নাই এর বিরুদ্ধে অবস্থান নেন নাই বরঞ্চ এটার পক্ষে তো বলেছে দুনিয়ার সুখ নিতে গিয়ে বর্তমান সুখ নিতে গিয়ে স্থায়ী সুখ যদি হাতছাড়া হয়ে যায় এটাই না আফসোসের শেষ নাই আরে দুনিয়াতে গান বাজনা করবেন হয় না কি এলাকার মধ্যে এমন এক এলাকা এখানে নাকি কোরআনের মাহফিলও হয় এখানে নাকি ওরসও হয় এখানে নাকি গান বাজনাও হয় সত্য নাকি একই এলাকার মধ্যে যদি সবই হয় মানে কি বুঝেন মানে আল্লাহ তুমিও খুশি থাকো শয়তান বাবাজি দোস্ত তুইও রাগ করিস না তো দুই নৌকে একসঙ্গে লোকে পা দেয় কিভাবে আল্লাহ যদি খুশি হয় আল্লাহ রহমত দিবে আল্লাহ বরকত দিবে কিন্তু ইবলিস শয়তান যদি খুশি হয় যা বরকত আগে ছিল সব ধীরে ধীরে কেড়ে নিবে ইবলিস মানুষের ভালো চায় না ক্ষতি চায় এমন ক্ষতি বিপদেই তো বন্ধুর পরিচয় এটা আপনারা জানেন মানুষের সবচাইতে বড় বিপদ হবে কেয়ামতের ময়দানে যেমন বিপদ কোনোদিন হয় নাই হবে না হওয়া সম্ভব না ওই কেয়ামতের দিন ইবলিস কি বলবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন এই ইবলিস এসে বলবে শোন ওমা কান আলী আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম ওই বড় আমার উপর দোষ চাপাস কি লেগে আমি কি করেছি আমার তো কোনো ক্ষমতাই ছিল না তোর উপর আমি তো তোকে জোর করে পাপে লিপ্ত করি নাই আমি খালি দাওয়াত দিয়েছি তো দাওয়াত তো হুজুররাও দিয়েছে দাওয়াত তো নবীরাও দিয়েছে দাওয়াত তো পীরে মাশাইখরাও দিয়েছে তাদেরটা শুনলি না আমারটা শুনেছিস কেন আরে এখন নিজের থেকে যেহেতু আমার ডাকে সারা দিয়েছিস আমি জোর করি নাই আমি বাধ্য করি নাই সুতরাং বদনাম করিস না নিজে নিজের বদনাম কর গিয়ে
ইবলিস যদি কিয়ামতের দিন দায় না নেয় খবরদার বদনাম করবে না অনেক নেতা থাকে এমন দুই নাম্বার কর্মীরে দিয়ে আকাম কুকাম করাবে সন্ত্রাসী কাজ করাবে গুন্ডামি করাবে কিন্তু পরে যদি কর্মী ধরা খায় বলবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তো তাকে চিনি না তখন কর্মীর মেজাজটা কেমন গরম হয় আরে তোর মন রক্ষার্থে তোর আদেশ রক্ষার্থে আমি আকামটা করলাম এখন বিপদে পড়েছি এখন তুই চিনিসই না আমাকে এমন দুনিয়া হয় না কি হয় না তো ইবলিস এই আচরণটাই করবে এমনকি কোরআনে তো এটাও আছে সূরা হাসরে সে বলবে আনা বারিউ মিন ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন তোর সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম মানে তিন তালাক দিলাম তোরে ভাগ এখান থেকে আমি রাব্বুল আলামিন আল্লাহরে ডরাই তো ইবলিস যদি পল্টি মারে বলে আমি রাব্বুল আলামিন আল্লাহরে ডরাই অবস্থা কি হবে পুরাই সুফিসা পুরাই যুগের শ্রেষ্ঠ সন্তান তো ইবলিস যদি এভাবে আল্লাহ তাআলার প্রেমিক সেজে বসে তাহলে ইবলিসের আনুগত্য যারা করেছে এদের পরিণাম কি হবে